হ্যালো ফ্রেন্ডস, আমরা ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি, কিছু প্রশ্ন অলরেডি আপলোড হয়ে গেছে এবং বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব এবং আজকে দেখব 700 থেকে পরবর্তী প্রশ্নগুলো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখানে পিএসসি WBCS অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মক টেস্ট আকারে চ্যাপ্টার ওয়াইজ অনেক প্রশ্ন আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই দেখো প্লে লিস্টে গিয়ে, এবং নতুন কিছু ভিডিও অবশ্যই আপলোড করা হতে থাকবে, সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 700 বলছে যে ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। ভিয়েনা শহর হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত। মস্কো শহরটি কোন নদীর তীরে অবস্থিত, মস্কো ভি। এখানে বার্লিন শহর কোন নদীর তীরে অবস্থিত, স্প্রেই নদীর তীরে অবস্থিত বার্লিন শহর। নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, হাটসন নদী, এখানে হাটসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহরটি, হাটসন নদীর তীরে। কুলভি পাক কোথাকার অধিবাসী, কুলভি পাক হচ্ছে মণিপুরের অধিবাসী, কুলভি পাক খুব ইম্পর্টেন্ট, কুলভি পাক মণিপুরের অধিবাসী। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের রেশম উৎপাদনে ভারতের স্থান কত, বিশ্বের রেশম উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, অ্যান্সার হবে বি। গর্জনশীল 40 সাথে কোন বায়ু প্রভাবিত হয়, পশ্চিমের বায়ু প্রভাবিত হয়, গর্জনশীল 40 সাথে পশ্চিমের বায়ু, এখানে পশ্চিমের বায়ু প্রভাবিত হয়। নেক্সট প্রশ্ন রোমাঞ্চ খাত কোথায় অবস্থিত, রোমাঞ্চ খাত অবস্থিত এখানে আটলান্টিক সাগর, রোমাঞ্চ খাত অবস্থিত আটলান্টিক সাগরে। মারিয়ানা খাত কোথায় অবস্থিত, মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগর, অ্যান্সার হবে এ। রোমাঞ্চ খাত আটলান্টিক সাগর, মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগর। এবং পঞ্চনদীর দেশ কাকে বলা হয়, পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়, পাঞ্জাব। সমুদ্রে 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত, 35 গ্রাম, সমুদ্রে 1 লিটার সমুদ্রের জলে 35 গ্রাম লবণ পাওয়া যায়। মাসাই কাদের বলা হয়, কেনিয়ার যাযাবর উপজাতিদের মাসাই বলা হয়, এখানে অ্যান্সার হবে সি, কেনিয়ার যাযাবর উপজাতিদের মাসাই বলা হয়। আফ্রিদি হলো উত্তর পশ্চিম পাকিস্তানের সীমান্তের উপজাতি, আফ্রিদি কি, আফ্রিদি হলো উত্তর পশ্চিম পাকিস্তানের সীমান্তের একটি উপজাতি, আফ্রিদি একটি উপজাতির নাম, উত্তর পশ্চিম পাকিস্তানের সীমান্তের উপজাতি। নেক্সট প্রশ্ন নিচের তালিকাটির মধ্যে থেকে সঠিক মিলটি চিহ্নিত করুন, এখানে মেরু, এখানে অ্যান্সার হবে এ, এখানে এটা হবে দুই, একটা মেরু অঞ্চলের উচ্চচাপ বলায় শীতল শুষ্ক বায়ু, বিটা হবে একের উচ্চ উপমেরু নিম্নচাপ বলায় শীতল আর্দ্র বায়ু, এবং সিটা হবে চারটা এখানে উষ্ণ ও শুষ্ক বায়ু, তিনটা হবে ডি, নিরক্ষীয় নিম্নচাপ বলাই হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু। নেক্সট প্রশ্ন প্রাচীনকালের মেসোপটেমিয়া দেশটির বর্তমান নাম কি, প্রাচীনকালের মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক দেশ। বিশ্বের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত, ইয়োকোটা, বিশ্বের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা অবস্থিত ইয়াওয়াটা, ইয়াওয়াটা অ্যান্সার হবে সি, ইয়াওয়াটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কবে ওসাকা অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শিল্প কি, ওসাকা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে কার্পাস, অ্যান্সার হবে এখানে বি, ওসাকা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প কার্পাস। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি, ইরাক হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। নেক্সট প্রশ্ন হুয়াং নদী কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে, কুয়েন লুন, হুয়াং নদী সৃষ্টি হয়েছে কুয়েন লুন পর্বত থেকে, অ্যান্সার হবে এখানে ডি। মেনম মেকম ইরাবতী ইত্যাদি এশিয়ার কোন বাহিনী নদী, এখানে দক্ষিণ বাহিনী নদী, মেনম মেকম ইরাবতী এরা হচ্ছে দক্ষিণ বাহিনী নদী। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি, ইনসি হচ্ছে এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী, ইনসি, এখানে ইয়াংসি হতে পারে এটা, ইয়াংসি। নেক্সট প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, দোদাবেতা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হবে দোদাবেতা বি, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন ছোটনাগপুরের মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি, এখানে অ্যান্সার হবে ডি, দাফাবুম, ছোটনাগপুরের মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি, দাফাবুম। আইসহোল লাইনের অর্থ কি, আইসহোল লাইনের অর্থ হচ্ছে সম রৌদ্র আলোক রেখা। নেক্সট প্রশ্ন আইসোহেল লাইন,
সমর উত্তরা লোক লেখা এখানে অ্যান্সার হবে বি আইসো হাইট লাইনের অর্থ কি আইসো হাইট লাইনের অর্থ হচ্ছে সমবৃষ্টিপাতযুক্ত রেখা আইসো হাইট লাইন অ্যান্সার এ নেক্সট প্রশ্ন হচ্ছে চব্বিশতম প্যারালাল সীমানা কোন দেশের মধ্যে অবস্থিত এখানে ভারত ও পাকিস্তানের মধ্যে চব্বিশতম প্যারালাল অবস্থিত ভারত ও পাকিস্তানের সীমান্ত হচ্ছে চব্বিশতম প্যারালাল নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশতম প্যারালাল সীমানা কোন দেশের মধ্যে অবস্থিত কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল সীমানা পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পুলিকট হ্রদ অ্যান্সার হবে এ তামিলনাড়ু রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এখানে সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ ভারত সরকারের সহযোগিতায় ভুটানের পরিকল্পিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি এখানে চোখা জলপথ ভারত সরকারের সহযোগিতায় ভুটানের পরিকল্পিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম চোখা জলবিদ্যুৎ নিচের কোনটি ক্রান্তীয় তৃণভূমির অন্তর্ভুক্ত এখানে সাভানা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমির অন্তর্ভুক্ত সাভানা অ্যান্সার হবে ডি কিয়েফ শহরটি কোন নদীর তীরে অবস্থিত কিয়েফ শহরটি নিপার নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত পটোম্যাক ওয়াশিংটন শহরটি পটোম্যাক নদীর তীরে অবস্থিত চিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত মিচিগান চিকাগো হ্রদটি মিচিগান হ্রদের তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি আবুধাবি পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে আবুধাবি অ্যান্সার হবে বি এখানে বনভূমির কথা বলেছে আবুধাবি প্রথমটার মধ্যে একটু প্রবলেম রয়েছে যাই হোক তোমরা একটু চেক করে নিও বনভূমি না বনভূমি যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো 2013 ক্লিন এনার্জি মিনিস্ট্রিয়াল কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2013 ক্লিন এনার্জি মিনিস্ট্রিয়াল কনরাটে অনুষ্ঠিত হয়েছিল এখানে অ্যান্সার হবে এ মৌসুমি বায়ু কি ধরনের পাইপহাওয়া মৌসুমি বায়ু হচ্ছে সাময়িক পাইপহাওয়া অ্যান্সার হবে এখানে বি মৌসুমি বায়ু একটি সাময়িক পাইপহাওয়া কোন শিলার কণাগুলি তুলনামূলকভাবে সূক্ষ্ম এখানে পাতলিক শিলার কণাগুলি তুলনামূলকভাবে সূক্ষ্ম এখানে নিঃসারি উদ্ভেদী পাতলিক উপাতলিক চারটি অপশন আছে অ্যান্সার হবে সি পাতলিক শিলার কণাগুলি তুলনামূলকভাবে সূক্ষ্ম মার্বেল কোন শিলার পরিবর্তিত রূপ মার্বেল হচ্ছে ব্যাসল্ট শিলার পরিবর্তিত রূপ এখানে অ্যান্সার হবে বি ব্যাসল্ট শিলা মার্বেল হচ্ছে ব্যাসল্ট শিলার পরিবর্তিত রূপ ধোঁয়াধার জলপ্রপাত কোন ধরনের জলপ্রপাত ধোঁয়াধার হচ্ছে নিক পয়েন্ট জলপ্রপাত অ্যান্সার হবে এখানে সি ধোঁয়াধার নিক পয়েন্ট জলপ্রপাত এখানে অ্যান্সার সি নেক্সট প্রশ্ন হচ্ছে বস প্রণালী অর্থাৎ বস স্ট্রেট কোন দুটি অঞ্চলকে পৃথক করেছে ভিক্টোরিয়া ও তাসমানিয়াকে পৃথক করেছে বস প্রণালী ভিক্টোরিয়া ও তাসমানিয়াকে পৃথক করেছে অ্যান্সার হবে বি ভিক্টোরিয়া ও তাসমানিয়া ন্যানি ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত ন্যানি ইন্ডাস্ট্রি ফ্রান্সে অবস্থিত অ্যান্সার হবে বি ন্যানি ইন্ডাস্ট্রি ফ্রান্সে অবস্থিত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ ভারতে বেশি দেখা যায় পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ ভারতে সবথেকে বেশি দেখা যায় পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কে ভ্লাদিমির কোপেন পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন ভ্লাদিমির কোপেন পৃথিবীর বৃহত্তম মহীসুফান কোন রাজ্যে অবস্থিত এখানে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মহীসুফান পৃথিবীর বৃহত্তম মহীসুফান কোথায় অবস্থিত সুন্ডাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মহীসুফান সুন্ডাতে অবস্থিত এখানে ভারতের বৃহত্তম মহীসুফান অবস্থিত তামিলনাড়ু এবং পৃথিবীর বৃহত্তম মহীসুফান অবস্থিত সুন্ডা পৃথিবীর বৃহত্তম প্রণালী কোনটি টাটার প্রণালী হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রণালী জেবু গবাদি পশু কোথায় দেখা যায় কেনিয়াতে
অ্যান্সার হবে এখানে সি, জেবু গবাদি পশু কেনিয়ায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, পিটিয়াজিন পাহাড় কোন দুটি মহাদেশ ও দেশের মধ্যে আছে? এখানে স্পেন ও ফ্রান্সের মধ্যে আছে পিটিয়াজিন পাহাড়। চেভিয়েট পর্বত কোন দুটি মহাদেশের মধ্যে আছে? স্কটল্যান্ড ও ইংল্যান্ড। চেভিয়েট পর্বত কোন দুটি মহাদেশ ও দেশের মধ্যে আছে? স্কটল্যান্ড ও ইংল্যান্ড। থিয়ান ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? থিয়ান ড্যাম রাভি নদীর তীরে অবস্থিত। অ্যান্সার হবে এ, থিয়ান ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? রাভি। মাউন্ট ইরাসমাস নিচের কোনটির সর্বোচ্চ শৃঙ্গ? মাউন্ট ইরাসমাস হচ্ছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। অ্যান্সার হবে ডি। ক্যালিওস্টা কোন গ্রহকে বলা হয়? বৃহস্পতিকে ক্যালিওস্টা বলা হয়। বৃহস্পতি বা জুপিটার গ্রহকে ক্যালিওস্টা বলা হয়। ভারতের মোট বসবাসযোগ্য জমির পরিমাণ কত? 28 লক্ষ বর্গ কিমি। ভারতের মোট বসবাসযোগ্য জমির পরিমাণ হচ্ছে 28 লক্ষ বর্গ কিমি। 2010 সালটিকে ইউএনও কি বর্ষ হিসাবে চিহ্নিত করেছিল? আন্তর্জাতিক জীব বৈচিত্র্য। 2010 সালকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য হিসাবে চিহ্নিত করা হয়। পার্বত্য অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়? এখানে পার্বত্য অঞ্চলে পরিবহন পরিচালন শৈলোৎক্ষেপ ও শিলাবৃষ্টি। এখানে পার্বত্য অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। অ্যান্সার হবে সি। বর্ষাকালে সূর্য কোন রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়? বর্ষাকালে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কলকাতা। অ্যান্সার হবে এখানে এ, কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, ধূমকেতু শব্দের অর্থ কী? হঠাৎ আগন্তুক। ধূমকেতু শব্দের অর্থ হচ্ছে হঠাৎ আগন্তুক। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়। সূর্যের উন্নতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সেক্সট্যান। সূর্যের উন্নতি পরিমাপ করা হয় সেক্সট্যান যন্ত্রের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম কী? কেসকোগ্রাফ। উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কেসকোগ্রাফ। পিকিং মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গিয়েছিল? পিকিং হচ্ছে মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গিয়েছিল? চাও কাও চিয়ান, এখানে চীনে অবস্থিত চাও কাও চিয়ান। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র হচ্ছে এখানে সূর্য। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সিরিস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হচ্ছে সিরিস। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমো সেন্টরাই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নক্ষত্র প্রক্সিমো সেন্টরাই। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি? শুক্র হচ্ছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। ইউরোপের দীর্ঘতম নদী কি? ভোলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। সূর্যের এখানে কোশ্চেন নম্বর 767 বলা হয়েছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ, এখানে অ্যান্সার হবে বি, শুক্র। পরবর্তী প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভোলগা, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে শান্ত আমরা জানি লাল গ্রহ বলা হয়ে থাকে। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাস, অ্যান্সার হবে এ। নিচের কোনটি মঙ্গল গ্রহের উপগ্রহ? এখানে ফোবস হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে ফোবস। অ্যান্সার হবে এ। শনি গ্রহের কটি উপগ্রহ আছে? এখানে 21টি উপগ্রহ আছে, অ্যান্সার হবে বি। ইউরেনাসের কটি উপগ্রহ আছে? 5টি। সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর কত বছর সময় লাগে? 248 বছর। এখানে বছরের কথা বলা হয়েছে দিন। সূর্যকে প্রদক্ষিণ করতে সূর্যের মানে প্লুটোর সময় লাগে 248 বছর, অ্যান্সার হবে এ। ভারতে মানুষ ও জমির অনুপাত কত? ভারতে মানুষ এবং জমির অনুপাত হচ্ছে 367 জন পার বর্গ কিমি। 367 জন, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, 367 জন পার বর্গ কিমি। নিউ আমস্টারডামের বর্তমান নাম কি? নিউ ইয়র্ক, অ্যান্সার হবে এ। নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্ত কোন পর্বতে অবস্থিত? সিঙ্গুলিলা পর্বতে অবস্থিত।
কাইকো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কাইকো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক রাজ্যে অবস্থিত। বান্দাপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বান্দাপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। বেরিং প্রণালী কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম মহাসাগরে বেরিং প্রণালী অবস্থিত। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে? এখানে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে। মহানদীর উপর নির্মিত ভারতের সর্ববৃহৎ বাঁধ কোনটি? হীরাকুন্দ বাঁধ হচ্ছে মহানদীর উপর নির্মিত সর্ববৃহৎ বাঁধ। ভারতের সর্ববৃহৎ বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, যেটি মহানদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হল শিবসমুদ্রম জলপ্রপাত। কাবেরী নদীর উপর বিখ্যাত জলপ্রপাত হল শিবসমুদ্রম জলপ্রপাত। ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? কেরল রাজ্যকে মশলা উদ্যান বলা হয়। অ্যান্সার হবে বি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভাঙড়া নাঙ্গল হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, ভাঙড়া নাঙ্গল। নিচের কোনটি গুজরাটের প্রধান বন্দর? কান্ডালা হচ্ছে গুজরাটের প্রধান বন্দর। এখানে অ্যান্সার হবে বি। নিচে কোন নদীর উপর মাইথন বাঁধ নির্মিত হয়? এখানে বারাকরের উপর মাইথন বাঁধ নির্মিত হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? স্যাডল পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ হচ্ছে স্যাডল পিক। দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? ব্যাসল্ট শিলা। দাক্ষিণাত্যের লাভা অঞ্চল ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্যের শীর্ষ? এখানে মহারাষ্ট্র চীনাবাদাম উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। কালাহারি মরুভূমি অবস্থিত দক্ষিণ আফ্রিকা। অ্যান্সার হবে বি। নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত। অ্যান্সার হবে এখানে বি। কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়? এখানে উত্তরপ্রদেশ রাজ্য হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফলের ভাণ্ডার ফলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে? অ্যান্সার হবে এ। বিশ্বের কসাইখানা কোনটি? চিকাগো হচ্ছে বিশ্বের কসাইখানা। প্লুটোর উপগ্রহটির নাম কি? স্যারন হচ্ছে প্লুটোর উপগ্রহ, স্যারন। অ্যান্সার হবে সি। কাকে শিশু চাঁদ বলা হয়? পুনিক ওয়ানকে শিশু চাঁদ বলা হয়, পুনিক ওয়ান। মহাকাশ গবেষণার ভারতের স্থান কত? তৃতীয়। মহাকাশ গবেষণায় ভারতের স্থান হচ্ছে তৃতীয়। মারিয়ানা খাতের গভীরতা কত? মারিয়ানা খাতের গভীরতা হচ্ছে 11,000 মিটার। 11,000 মিটার মারিয়ানা খাতের গভীরতা। পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি সমভূমি দেখা যায়? উত্তর আমেরিকায় সবথেকে বেশি সমভূমি দেখা যায়। অ্যান্সার হবে এখানে সি। ভারতের দ্বিতীয় রাজধানীর নাম কোন শহরে বিখ্যাত? ভারতের দ্বিতীয় রাজধানী নামে কোন শহর বিখ্যাত? দেরাদুনকে ভারতের দ্বিতীয় রাজধানী বলা হয়। অ্যান্সার হবে ডি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? এখানে সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় এখানে বৃহত্তম মরুভূমি। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম রাজ্যের জনসংখ্যা সবথেকে কম।